إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
গরম পানি লাগবে। বলে রাখি এক পাতা তেলে দেব না, দোয়া করে নেওয়ার জন্য একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি, কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে, পৃথিবী আকুল হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মথুরাপুর গাংনিপাড়া জামে মসজিদ মাহফিল ইনতিজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত গাংনিপাড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই মহতে আয়োজন ওয়াজ মাহফিল দশম বার্ষিকী। আজকের এই মহতে আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জাহিদুল ইসলাম শামসু সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার সর্বডানে আমার ডান পাশে বসা মধুখালী উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জনাব শহীদুল ইসলাম আছেন এখানে, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রেজাউল হক বকু সাহেব উপস্থিত আজকে প্রোগ্রামের বরেণ্য মেহমান, প্রবীণ রাজনীতিবিদ জনাব আলহাজ মকসুদুল ইসলাম, মাননীয় চেয়ারম্যান মহোদয় গোলাম কিবরিয়া সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলাইজম সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, বিরক্ত হচ্ছেন না তো? মেহমানকে সম্মান করা ওয়াজিব, মেহমানকে সম্মান করা কি? এখানে যারা এসেছেন তারা সবাই কি?
মেহমানকে যদি কেউ সম্মান না করে, রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন অবশ্যই মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলবেন না? মেহমানকে আপনারা দাওয়াত দিয়েছেন, তারা আসছেন, তারা একটু কথা বলবেন, শুনতে হবে না ধৈর্য ধরে? এটা দায়িত্ব, আমিও কথা বলবো, সময় তো আছে পড়ে। একটা মানুষকে সম্মান দেওয়াটা হলো ওয়াজিব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, তোমরা আদম সন্তানকে সম্মান দাও। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আমার মাকসুদ ভাই, তিনি একটা এক্সাম্পল দিয়েছেন, খুব দামি লেগেছে আমার কাছে কথাটা। আমি তাকে বললাম, জ্ঞান হচ্ছে জ্ঞানীর হারানো ধন, যেখান থেকে পাও কুড়ে নাও, ঠিক কিনা? তো আমাকে প্রশ্ন করেছেন, আপনি কেমন আছেন? তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছে, একটু মজা করে বললাম, বলি আলহামদুলিল্লাহ। মাইকের কন্ডিশন খুব দুর্বল, আওয়াজ আমি দূরে গেলেই আওয়াজ পাচ্ছি না। তো যাই হোক, এখন বলেও লাভ নাই, অডিয়েন্সে বসেছি আমরা, যতটুকু পারি ধৈর্য নিয়ে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে প্রশ্ন করেছেন, এটা কি মহব্বত নিয়ে না হিংসা নিয়ে? কিন্তু আমার দেশে ভালোবাসার পাশাপাশি আরেকটার আবাদ হয়, হিংসার আবাদ হয়, আছে না নাই? গ্রামে একটা লোক একটু উপরের দিকে ওঠে, পাশে লোকের ঘুম হয় না, আছে না নাই বলেন তো? গ্রামগঞ্জে এটা নাই তো মনে হয়, আছে? এটা আছে যে লোকটার ভিতরে এরকম চিন্তা কাজ করে যে ওই লোকটার উন্নতি দেখে যার সহ্য হয় না, তার ইমানটা পরিপূর্ণ নয়। সে কেমন ইমান, ইমানের দাবি করতে পারে? সে লোকটার হৃদয়টাই ইমানে ভরা, যার অন্যের অন্যের মানে উন্নতি দেখে যে নিজে খুশি হতে পারে, সেই হচ্ছে সবচাইতে বড় ইমানদার ব্যক্তি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক কষ্ট করে এসেছি, শুনেছি ঝিনাইদহ থেকে কিছু লোক এসেছেন, পার্শ্ববর্তী থানা থেকে লোক এসেছেন, দূর দূরান্ত থেকে গাড়ি করে ভাড়া করে অনেকে এসেছেন। তা আমি এত রাতে কথা যদি শুরু করি, সবাইকে শুনতে রাজি আছেন? আমাকে কানে কানে চেয়ারম্যান মহোদয় বলেছেন, হুজুর একটা বেয়াদবি করে ফেলবো, আমরা হয়তো বা চলে যাবো, আপনি কিছু মনে করবেন না, সমস্যা নেই, কারণ তারা তো ব্যস্ত মানুষ, যদি কাউকে বিপদে ফেলতে চান চেয়ারম্যানে দাঁড়ায় দিবে, বুঝলেন? ভাঙ্গে একটা গাড়ি কিনে দিবে আর বিয়ে দুইটা করাই দিবে, গ্রামে নাকি এরকম একটা কথা চালু আছে। তা আসলে তো এই পদগুলো আরামের না, রাত তিনটার দিকে চেয়ারম্যান সাহেবকে ফোন দিয়ে বলো, চেয়ারম্যান সাহেব কি করেন, তিনটার দিকে কি করে মানুষ? তো থামেন, আপনি ধমক দিয়েন না, আপনি ধমক দিলে তো সে মরিয়ে যাবে। আমি আস্তে আস্তে একটু বলতেছি যতটুকু পারা যায়। জি সম্মানিত ভাইয়েরা, তোনারা কর্মব্যস্ত মানুষ হয়তো যাবেন, শুধু এতটুকু বলবো যে মসজিদ চাল্লার ঘর মাহফিল কমিটি উদ্যোগ নিয়েছে, তারা যেন একটু সুনজর রাখে। যে কজন ভাই এখানে এসেছেন, পুরা মধুখালীর বডি এখানে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলো। এতগুলো মানুষের সামনে শুধু এতটুকু বলি যে এটা এই প্রতিষ্ঠানের দিকে আপনারা একটু সুনজর রাখবেন, ঠিক আছে? আমার কি কথা ঠিক আছে বলা? জি সম্মানিত ভাইয়েরা, এবং শহীদ মানে কি জানেন? সাক্ষী, শহীদুল ইসলাম, সাক্ষী মানে আরবিতে কোনো সাক্ষীকে যখন হাজির করা হয় তখন বলা হয় আরবিতে হুয়া শহীদ, সে নিজে সাক্ষী। তো আমার ভাই তো সাক্ষীর নামও শহীদ, আজকে সাক্ষী হয়ে গেলেন। বলি আলহামদুলিল্লাহ। তিনি একটা ম্যানেজ করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে সূরা থেকে কথা বলতে চাই, সূরাটার নাম হলো সূরা হুজরাত, সূরা হুজরাত। আমার ভাই মাকসুদ ভাই তিনি আলোচনা করেছেন সূরা আসর থেকে, সূরা সূরা আসর এমন একটা সূরার নাম যে সূরার আমল করলে তার জন্য আটটা জান্নাতের সব দরজা খোলা হয়ে যায়। এখন সবার কথার বচন তো একরকম হয় না,
কেউ একটু সাজায় গোছায় বলতে পারে, কেউ একটু এলোমেলো করে বলতে পারে, কিন্তু ওনার প্রত্যেকটা কথাই সাজানো গোছানো ছিল। আমি শুনতেছিলাম তার কথাগুলো, আলহামদুলিল্লাহ। বিয়েতে বরপক্ষ নিয়ে যায় ব্যাগ ভর্তি, কনের জন্য অনেক কিছু নিয়ে যায় না তো, বরপক্ষ সবকিছু নেওয়ার পাশাপাশি একটা মোটা সুন্দর চেন নিয়েছে। তো কনে পক্ষ দেখে বলতেছে যে এত সুন্দর চেন নিয়ে আসছেন, তো বাকিগুলো না নিয়ে আসলেও তো হতো, এই চেনই নিয়ে আসলে হয়ে যেত, এগুলো না আনলেও হতো, আমরা এতেই খুশি হতাম। তাহলে কি শাড়ি কাপড় পরা লাগবে না, লাগবে কিনা বলেন? লাগবে তো। এর মানে সূরা আসর মানে যে সবকিছু তা না, তবে সূরা আসরে যা আছে গোটা কোরআনে তাই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। উনি সব অস করে দিয়েছেন, এখন আমি আর কি করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথা আছে সূরা হুজরাত থেকে আমি কিছু কথা বলতে চাই, সবাই কি শুনতে রাজি আছেন? হুজরাত হলো পরিবারের সূরা। কিসের সূরা? আমরা এখানে যারা বসে আছে কেউ কি পরিবারের বাইরে আছেন? না। অনেক যুবকরা চিন্তা করতে, হুজুর বিয়ে তো করি নাই, বিয়ে ছাড়া কিসের পরিবার? বিয়ে ছাড়া পরিবার নাই, বাবা আছে না নাই, মা আছে না নাই, ভাই আছে না নাই, পরিবার ছাড়া কেউ আছে না। একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো পরিবার। প্রতিটি পরিবারের যিনি কর্তা, তিনি যদি সচেতন হয়ে যান, একটা সমাজ সচেতন হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে গেলে একটা রাষ্ট্র ভালো হয়ে যায়, ঠিক কি না? সোশ্যাল সায়েন্স এগুলি বলে। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি ঢাবিতে পড়েছি, তো সোশ্যাল সায়েন্স, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার যারা পড়েছেন, যারা গবেষণা করেছেন, আমার দৃষ্টিতে পৃথিবীতে সবচাইতে সোশ্যাল সায়েন্সের সবচাইতে বেশি কথা আছে সূরা হুজরাতের ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হুজরাতে আল্লাহ পাক যা বলে দিয়েছেন, এদেশের প্রতিটি পরিবারের প্রতিটি নাগরিক যদি সূরা হুজরাত আয়ত্ত করতে পারে, এদেশে কোনো বেয়াদব থাকবে না। বলি আলহামদুলিল্লাহ। যার বাপ মারা গেছে সে তো এতিম না, মূলত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরাটা দিয়েছেন। কোন সময় নাজিল হলো এই সূরাটা? আমার নবীর সামনে দুজন সাহাবি সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট সাহাবি না বড় সাহাবি, দুজন বড় বড় খলিফা ছিলেন। ওমর ছিলেন 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। ওইদিকে আবু বকর ছিলেন প্রথম খলিফা। এত বড় দুইজন ব্যক্তি আমার নবীর সামনে বসা, আমার নবী যে বয়ান করছিলেন, আলোচনা চালাচ্ছিলেন, এমন সময় সামনে বসে থাকা দুজন সাহাবি কথা বলতে বলতে তর্ক শুরু হয়ে গেল। তর্কের এক পর্যায়ে সাইয়েদনা ওমর ফারুকের কথার আওয়াজটা বুলান্দ হয়ে গেল, একটু জোর গলায় যখন কথা বলতে নিলেন, আমার নবীর বয়ানের চাইতে তার কথার আওয়াজটা বড় হয়ে গেছে। আমার নবী যে মনকষ্ট পেলেন, মনকষ্ট পাওয়া মাত্রই আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হেমন্দরেরা, তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, যদি বড় করে ফেলে দাও আনতাহবাতা আমালুকুম, তোমরা যে নামাজ পড়েছ, তোমরা যে রোজা রেখেছ, তোমরা যে জিহাদ করেছ, তোমরা যে দেশ ত্যাগ করেছ, হিজরত করেছ, সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে শুধুমাত্র এই বেয়াদবি করার কারণে। সেই দিন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে আস্তে আস্তে করে কথা বলতেন। একদিন রাসূল বললেন, ওমর তোমার আওয়াজ এত ছোট হলো কেন? হুজুর ওই আয়াত নাজিলের পর থেকে ভয় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? সেই আয়াতের ব্যবহার এখনো আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? বড় কোনো ব্যক্তি কথা বললে সে সময় শুনতে হয়, বাবার সামনে মাথা নিচু করে ক্ষীণ আওয়াজে কথা বলতে হয়। যদি আপনি বেয়াদবি করেন আপনার সমস্ত আমল কাট হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু আজ কে কাকে মানে? কর্মী নেতাকে মানে না, সন্তান বাপকে মানে না, ছোট ভাই বড় ভাইকে মানে না, হাতি তার মাহুতকে আসার মারতে উদ্যত হয়, কেউ কাউকে আজকে মানতে চায় না। নেতা স্টেজে বক্তব্য দেয় আর কর্মীরা সিএন নিয়ে মারামারি করে। আসতে কন কেন? আসে না নাই কেন? কি জন্য? এটার কারণ হলো আদবের শিক্ষা আমাদের নেওয়া হয়নি। এখন আদব শিখবো আমরা কোন কিতাব থেকে?
আসতে বলুন কোন কিতাব থেকে? কোরআন থেকে। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। আসুন সেই আয়াতের দিকে আমরা যাচ্ছি, যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরা হুজরাতের 15 এবং 16 এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সবাই শুনতে রাজি আছেন তো? আমাকে সবাই সময় দিবেন? জোরে বলি ইনশা আল্লাহ। সমস্যা নেই, রুখসত দিয়েছি, আসেন তো? জি, জোরে জোরে বলি ইনশা আল্লাহ। মানে ওনারাও বিব্রত হচ্ছে যে কেমনে উঠি একটু, মানে জি 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 ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে রুখসত দিয়েছি, রুখসত দিয়েছি। উনি অনেক কষ্ট করে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। সফর তো সহজ কোনো বিষয় না, সফর অনেক কষ্টের। তিনি আসছেন, আল্লাহ তুমি তাদের এই অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরা হুজরাত। হুজরাতের এই সূরার মধ্যে 10টা শিক্ষা আছে। কটা শিক্ষা বলো? মাঝখানে আমরা 3 দিন আগে যারা ফজর নামাজ পড়েছি, হঠাৎ করে নামাজের পর অথবা নামাজের ভিতরেই একটা ধাক্কা খেলাম। টের পাইছেন নাকি আপনারা? কি ধাক্কা লাগছে কম তো? কি হয়েছিল? ভূমিকম্প। টের পাইছেন তো? হ্যাঁ, ঘুমালে টের পাবেন কেমন? ও তো নামাজের সময় ছিল, এদিকে হয় নাই। গোটা দেশে হয়েছে 5.8 মাত্রার ভূমিকম্প, মোটামুটি দেশের সব জায়গায় হয়ে গেছে, হয়েছে। হয়তো টের পান নাই, হয়তো ফজরটা কাজা গেছে। চা, জি, সবার জন্য চা আসছে। সামনে দিবেন সবাইকে, এত লোকের সামনে কেমনে খাই বলেন তো? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? কোনো অসুবিধা নাই তো? এটা তো লুকায় দিতে হয় জানেন, এই পিছনে রাখতে হয়, চট করে একটা জ্যাকেট দিয়ে দিব, খাবো টের পাবেন না। কিন্তু এরা এরকম করে যে সামনে দেয় তা তো বুঝি নেই। মানে এই অডিয়েন্সে সবার সামনে কেমনে খাই বলেন তো? একটু সিস্টেম লস হয়ে গেছে, একটু শান্ত। এটা আসলে তো আদব তো সব জায়গায়, আদব সব জায়গায় দরকার আছে না নাই? এখানে শহীদ ভাই, এখানে এমনও লোক আছেন যারা আমাদেরকে পড়াতে পারবেন, এমন গুণীজনও থাকতে পারেন তো? অনেক মেধাবী লোক থাকতে পারেন। এটা তো একটা আম মাহফিল, আমাকে পড়াতে পারবেন আমার বিশ্বাস, এরকম লোক এখানে বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। মাইকের আওয়াজ পাচ্ছেন না? কোন আওয়াজ নাই? তুই কেমনে আওয়াজ করবো বলো? একটু দেন, ঠিকঠাক করে দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি, জোরে বলি ইনশাআল্লাহ। এরকম করে এখন হয়েছে, এখন পাচ্ছেন, পাইছেন? এখন উনি মাঝে মাঝে একটু চেক করতেছে আপনাদের কান ঠিক আছে কিনা, উনি একটু ঠিকঠাক করতেছে। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সূরা হুজরাতের শিক্ষা পেলাম কয়টা বলেন তো? একটাও কি বলেছি? আমি একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। 3 দিন আগে ফজরের সময় কি হয়ে গেছে? ভূমিকম্প কেন হলো? এই চিন্তা করছেন কেউ? কেউ কি চিন্তা করছেন কেন ভূমিকম্প কেন হলো? আল্লাহ কেন দিলেন এই ভূমিকম্প? কোরআনকে প্রশ্ন করলে তার জবাব আছে না নাই? হাদিসকে প্রশ্ন করলে জবাব আছে না নাই? আছে। ভূমিকম্প কেন হলো? কেন হয়? আল্লাহ কেন দিলেন? ধরেন একটা লোক বেখিয়াল হয়ে আছে, ধরেন শহীদ ভাই কোন একটা কাজ অন্যদিকে বেখিয়াল আছে, তখন আমরা কি করি ভাই? বলি না, আমরা বলি না কি করে, একটা ধাক্কা দেয় না? কে ভাই কি করেন? অথবা ঘুম পাড়তেছে, একটু নড়া দিলাম, তাই না? সতর্ক। তো ভূমিকম্প একটা কি বলেন, বলেন কি? গোটা পৃথিবীতে মানুষ বসবাস করছে, আল্লাহ ধাক্কা দিলেন, ধাক্কা দিলেন। কত পয়েন্ট? 5.8। কত সেকেন্ড? হয়তো কয়েক সেকেন্ড। এটাকে যদি একটু মাত্রা বাড়ায় দিয়া আর একটু টাইমটা, একটু ডিউরেশনটা বাড়ায় দিয়া, শুধু ঢাকাতে যদি একটা দিন একটা মোচড় দিয়ে দেন, 40-50 বছরের গড়ানো ঢাকা মহানগরী ধ্বংস হতে কয় মিনিট লাগবে? কিচ্ছু লাগবে না। ক্ষমতা কার? আসতে বলবেন না কার? বাহাদুরি কার? পৃথিবীর কারো বাহাদুরি থাকতে পারে না, পৃথিবীর কোনো ব্যক্তি অহংকারী হতে পারে না। তিনটা জিনিস ধ্বংসের মূল, একটা হলো অহংকার, আরেকটা হলো হিংসা, আরেকটা হলো লোভ। কোন ব্যক্তির ভিতরে যখন হিংসা চলে আসবে, অহংকার চলে আসবে, আর অবৈধ লোভ চলে আসবে, তার ধ্বংস সুনিশ্চিত হয়ে যাবে। অহংকার করব না আমরা,
অবৈধ কোনো লোভ করব না, হিংসার যন্ত্রণা নিয়ে যে থাকবে সে সুস্থ থাকতে পারবে না, মনটাকে সিম্পল রাখবেন, মনটাকে উদার রাখবেন, আপনি সুস্থ থাকবেন। আমার ভাইয়েরা একটু কান লাগান, এই যে ভূমিকম্প হয়ে গেল সেদিন আমি সিরাজগঞ্জ ছিলাম, মুসাফির হালতে ছিলাম, মসজিদে যাই নাই, নামাজ পড়ে কেবলই আমি খাটে মাথা রেখেছি, একটা নাড়া দিয়ে উঠলো, ভাবলাম কেউ খাটটা নড়ায় নাকি না, কিছুক্ষণ পর দেখি সবই ঘোরে, ভূমিকম্পের লক্ষণ একটু অন্যরকম, দাঁড়িয়ে থাকলে মানুষ পড়ে যাওয়ার মতো হয়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়। এই আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিয়ে দিলেন, এটা কেন দিলেন, কি জন্য দিলেন, হাদিস এসেছে যখন সমাজে চারটা অপরাধ বেড়ে যায় সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্ক করেন, এগুলো করিস না, এগুলো বাদ দিয়ে দে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজরাতের কয় শিক্ষা বলেন, বলেন কয় শিক্ষা, আমরা একটা একটা করে শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা আয়াতে বলছেন প্রকৃত মুমিন তো তারাই, আমরা এখানে যারা আছি বসে আমাদের ঈমান আছে না নাই, আছে, নামাজ না পড়লেও তো আছে, ভালো করে অনেকে বলে হুজুর নামাজ না পড়ি, ঈমান তো আছে আমার, এই ফতোয়া দিয়েন না, না নামাজ এটা ডিউটি, এটা কি বলেন, ডিউটি, আমাকে এই ডিউটি পালন করতেই হবে, এটা কার হক, এই যে ভাই রোজা আবার চলে আসলো, এটা কার হক, আল্লাহর হক, আল্লাহ আমাকে দুনিয়ার সব নিয়ামত দিয়েছেন, খাওয়ানকে আসতে কবেন না, জোরে বলতে হবে, খাওয়ানকে, পড়ানকে, চালানকে, দেখেনকে, শোনেনকে, বুঝেনকে, আল্লাহ আল্লাহ জামাকে খাওয়ান, সন্দেহ লাগে, আসতে সন্দেহ লাগে। অনেকে বলে আমি আল্লাহ আল্লাহ আমার খাওয়ায় কেমনে, আমি না চাষ করলে, আমি না চাকরি করলে, আমি না জোগাড় করলে আল্লাহ আমার খাওয়াবে কেমনে, এই জাতীয় কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে তার নাকটা চেপে ধরবে, কি চেপে ধরবেন, নাক চেপে ধরবেন, খাবার তো দুভাবে যায়, একটা মুখ দিয়ে আরেকটা কি দিয়া, নাক দিয়া, কোন খাবারটা বেশি জরুরি, মুখেরটা না নাকেরটা, তো নাকেরটার খাবার কে দেন, তো সর্বত্র খাবারটা সার্ভিস কে দিচ্ছেন, একটু মনে থাকে না আমাদের, তিন দিন খাবার নাই আমি বেঁচে থাকবো, পানি খেয়ে বেঁচে থাকবো, কিন্তু নাকের খাবার তিন মিনিট চার মিনিট নাই, সব মরে শেষ হয়ে যাব। আল্লাহ বলছেন বান্দা অক্সিজেনকে ফ্রি করে দিয়েছি, সূর্যের আলোকে ফ্রি করে দিয়েছি, চাঁদকে ফ্রি করে দিয়েছি, প্রত্যেকটি এসেনশিয়াল বিষয়গুলোকে আমি তোমার জন্য ফ্রি করে দিলাম, তোমার কাজ হলো পাঁচ ওয়াক্ত সময় যখন আজান হয়ে যাবে কাজ আগে না নামাজ আগে, আসতে বলবেন না কাজ আগে না নামাজ আগে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজে চলে আসো, কল্যাণে চলে আসো, নামাজ দাঁড়ায় গেছে, ওই সময় বান্দা যদি সমস্ত কাজ ফেলে রেখে ওযু বানানোর জন্য যখন প্রস্তুতি নিয়ে নেয় হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখমণ্ডল ধৌত করলে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথা মাসে করলে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, দুই পা ধৌত করলে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, যার বাড়ি মসজিদ থেকে দূরে তার সবটাও বেড়ে গেল, যার মসজিদ থেকে বাড়িটা কাছে তার সবটা কম হবে। এক সাহাবী বলেন হুজুর আমার বাড়ি অনেক দূরে, মসজিদ আসতে আমার কষ্ট হয়ে যায়, আমার মসজিদের পাশে একটা জায়গা আছে আমি বাড়ি বানাতে চাই, রাসূল বললেন বেশি বরকত যদি পেতে চাও দূরের জায়গায় তোমার বাড়িটা রেখে দাও, সওয়াব বেশি পাবা, যেরকম সুবহানাল্লাহ, একটা করে কদম দষ্ট করে নাকি, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান, আমরা কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই নাকি,
সবাই কি চান সাক্ষাৎ করতে চান? এই দুনিয়াতে সাক্ষাৎ হবে নামাজে, সাক্ষাৎ হবে কোথায়? আর আখেরাতে যদি সাক্ষাৎ করতে চান, কুল্লাউ কানাল বাহারু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়াতে সাক্ষাৎ করতে চাইলে নামাজে দাঁড়াও। তোমার নামাজ যদি গভীর হয়ে যায় তুমি আল্লাহকে দেখতেই পাবে নামাজে। সুবহানাল্লাহ, তুমি নামাজে আল্লাহকে দেখতে পাবা। তুমি যদি দেখতে ফেল মেরে যাও তাহলে ভাববে আল্লাহ তোমাকে অবশ্য অবশ্যই দেখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি জান্নাতে সাক্ষাৎ করতে চাও আল্লাহর সাথে, সেটা হচ্ছে দুটা শর্ত। একটা হলো লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা, কাজের বান্দা হও। কিসের বান্দা? যে লেবার কাজ করে না সেই লেবারকে কোনো পেমেন্ট দেয় নাকি? পেমেন্ট দেয় না? কাজ করলে কেউ টাকা দেবে? দেবে? দেবে না। কাছের বান্দা হও। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, এবং শিরকের কাছে যেও না। শিরক মুক্ত জীবন গড়ে আমলে সালিহ করো, আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। কাছের বান্দা হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করে কি এতগুলো বান্দা তুমি বানায়া, এত দরদ করে বানায়া, তুমি এর মধ্যে থেকে আবার জাহান্নাম দিবা, তোমার কিছু দয়া মায়া হবে না? আচ্ছা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? ভালো করে বলবেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? তাহলে মুসার প্রশ্ন ঠিক আছে কিনা? মুসা বলতেছেন, আল্লাহ তুমি বান্দাকে বানায়া তুমি আমার জাহান্নাম দিবা, এটা কেমন কথা? উনি তো একটু ভিন্ন নবী ছিলেন, একটু ভিন্ন মাত্রা ছিল তার। আমার নবী দোয়া করে আল্লাহ আমার উম্মত বোঝে না, মাফ করে দিলাম। আর মুসাকে আল্লাহ তাদের গজব দিয়ে শাসন করে। কথা বোঝেন নাই? চটাল নবী ছিলেন, সহ্য হতো না কোনো কিছু, একদম ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতেন। এদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আল্লাহ আমার তো ঘুম ধরে, তোমার কি ঘুম ধরে না? সুবহানাল্লাহ বলবেন না? মানে এরকম করে মাঝে মাঝে ওনার যা মনে হতো তাই প্রশ্ন করতেন। আল্লাহ বললেন, মুসা তুমি একটু প্রশ্ন করলে এটা কেন? একটু মনে করলাম আমার ঘুম না পারলে চোখ জ্বলে, মুশ কমে যায়, আজেবাজে মুখ থেকে কথা বের হয়ে যায়, কি তুমি একটু ঘুমাও না? আল্লাহ বললেন, মুসা আমি তোমাকে এই মুহূর্তে একটা কাজ দেব। কি কাজ? তুমি একটু হাতে কাঁচপাত্র নিয়ে হাতে মানে পানি সহ একটা গ্লাস তুমি ধরে থাকো, ধরেছেন হাতে, মনটা খারাপ তার। আল্লাহ বলেন, মুসা তুমি গ্লাসে হাত নিয়ে মন খারাপ কে? আল্লাহ তুমি আমাকে রসুল বানাইছো, নবী বানাইছো, এটা কোনো দায়িত্ব হলো? সুবহানাল্লাহ বলবেন না? গ্লাস ধরেছেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক তার মধ্যে ঘুমের ভাব পয়দা করেছেন। ঘুমের ভাব যেটা তন্দ্রা, তন্দ্রা যখন আসছে গ্লাস ছিল হাতে পড়ে গেছে। ইন্না লিল্লাহ। আল্লাহ বললেন, মুসা গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো আমার না। কেন দোষ তোমার? ঘুম দেওয়ার দরকার কি ছিল? যখন সুবহান এদিকে মোবাইলে পড়ে গেছে। আচ্ছা, হাসি মানে জাস্ট একটা আলোচনার জোশ এটা হয়ে গেছে। তো কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে দেখেন আল্লাহ বললেন, মুসা টের পাইছো? আল্লাহ টের পাইছি। এখন তুমি যদি একটু এদিক সেদিক হয়ে যাও সব তো শেষ হয়ে যাবে। আল্লাহ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, তাকে ক্লান্তি স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? এই বিশ্বাস সবচেয়ে বেশি জন্ম নেবে এই কোরআনটা বেশি করে পড়লে। জোরে বলে সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান, একজন কি খ্রিস্টান, কোরআনের ভুল ধরতে এসে, কোরআনের ভুল ধরতে এসে ফ্রান্সের বিজ্ঞানী কোরআনের ভুল প্রমাণ করবেন, ভুল প্রমাণ করতে এসে নিজের ভুল প্রমাণ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তুমি বলছেন, আল্লাহ তুমি এরকম করে বান্দাকে জাহান্নাম দিবে এটা কেমন কথা? যখন এই কথা বলা হলো তখন আল্লাহ বলছেন, মুসা আমি তোমাকে একটা ডিউটি দিলাম। কি ডিউটি? তুমি একটু চাষ করো। কি চাষ? গম চাষ করো। এদিকে গম চাষ হয় কেমনে?
গমের আবাদ কেমনে হয় বলেন, গম কেমনে লাগায়, কি করে ছিটায় দেয়, কি করে ছিটায় দেয় না, আপনাদের ভাষার মধ্যে একটা মজা আছে, আপনাদের মধুখালি, পাংশা, রাজবাড়ী, এই এই ভাষাগুলো একটা একটা কেমন জানি আসলে মধুই আছে, বলি আলহামদুলিল্লাহ, একটা মজা আছে। নোয়াখালীর টানে আরো মজা আছে তাই না? নোয়াখালীতে অনেক আগে এক মাহফিলে গেছিলাম, আজ থেকে 16 বছর আগে। তো মাহফিলে যাওয়া মাত্র একজন আমাকে সালাম দিয়ে বললেন, হুজুর ভালো আছেন কেন? আমি কই ভালো আছি কেন, এটা কেমন কথা? এরপরে উনি আমাকে কিছুক্ষণ পর বলতেছে, হুজুর ভাত খাবেন কেন? আচ্ছা ভাত খাবেন কেন বলেন তো, এটা কি কেমন একটা বিষয় বলেন তো, একটু ব্যাখ্যা দেন না বলেন তো। আচ্ছা এরপরে আবার বলতেছে ওই লোকটাই, হুজুর ভাত খাবেন কেন? আবার বলতেছে, আমি বললাম যে ভাত খাবেন কেন, মেহমান দাওয়াত দিয়ে যদি এই প্রশ্ন করে তাহলে দেখায় না। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন কেন? তখন বুঝলাম যে ওদের ভাষাই হলো কেন। কি কথা কি বোঝা গেল? তো বিষয়টা হলো এক দেশের ভাষা আরেক দেশের হাসা হয়ে যায়, এক দেশের গুলি আরেক দেশের গালি হয়ে যায়। ভাষা কে দিয়েছেন? তবে আপনাদের ভাষার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে, একটা মজা আছে, ভাষাগুলো টোটালি বোঝা যায়। একটু পিছনে বসেন, অনেকে দেখতে পাচ্ছে না আমাকে, একটু একটু পিছনে বসলে ওই লোকগুলো ঘাড় এরকম বাঁকা হয়ে গেল, একটু পিছনে গেলে অনেকের ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। আমি কি আলোচনা চালাবো ভাই? সবাই কি আগ্রহ নিয়ে আসেন? তো বলি ইনশাআল্লাহ। তো আপনাদের ভাষাগুলো খুব মিষ্টি লাগে আমার, খুব মজার ভাষা। যশোর, এই বেল্ট, মাগুরা, ঝিনাইদহ, এটা তো নদীর সঙ্গে লাগানো, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে, এই জন্য এদের ভাষাগুলো মিষ্টি ভালো। কিন্তু এটা ঢুকে যখন ওই রংপুরে গেছে, রংপুরে র নাই, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দুন্ত স নাই, বাড়ি হনে হিরাজগঞ্জ, ওখানে দুন্ত স গেছে, র গেছে, দুন্ত স গেছে। নোয়াখালীতে গিয়ে প নাই, পানিকে কি বলে? হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক, দারুণ বেকায়দা। আর চট্টগ্রাম তো কোনো কথাই নেই, চট্টগ্রামে গেলে তো মোটামুটি মাশাল্লাহ বাংলা বোঝাই যায় না। তবে ওদের ভাষার মধ্যে আলাদা মজা আছে না নাই? ওটাও একটা ভাষা, মায়ের ভাষাকে কেউ কখনো আমরা খাটো চোখে দেখবো না, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আপনারা যে ভাষায় কথা বলেন এটা প্রকৃত বইয়ের ভাষা, আলহামদুলিল্লাহ বলেন। এটা এটা একটা নিয়ামত, এটা কি নিয়ামত? এই ভাষা, এই ভাষা, এই বেল্টেই জন্ম নিয়েছেন যার ভাষণ ছিল ইতিহাস জোড়া, যার ভাষণ এখনো ইতিহাস জোড়া। বঙ্গবন্ধুর যে ভাষণটা, তার সঙ্গে তুলনা হতে পারে এমন কোন ভাষণ এখনো কি কেউ দিতে পেরেছে? কোন জেলার মানুষ, কোন জেলার মানুষ? ভাষা ভালো না হলে কি হতো? চট্টগ্রাম হলে হতো? হতো না তো, এটাই প্রমাণ। সম্মানিত ভাইয়েরা, ভাষা সুন্দর, এটা একটা বিশাল প্রাপ্তি, বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, উদাহরণ দিতে দিতে অনেক দূর চলে গেছিলাম। মুসা বলছেন, আল্লাহ তুমি বান্দাকে জাহান্নাম দিবা কেন? আল্লাহ বললেন, মুসা গম চাষ করো, গম ছিটায় দাও, গম গম ছিটায় দিলেন, গম ছিটায় দেওয়ার পর সেখান থেকে উদ্ভিদ হলো, গমের গাছ হয়ে গেল, ম্যাচিউর হলো, পাকলো। পাকার পরে সে গমগুলো কেটে নিয়ে চলে আসলেন। গম যখন কাটা হয় জমিতে নাড়া থাকে কিনা? নাড়া থাকে না, কিছু গমও থাকে কিনা, কিছু গাছও থাকে কিনা, থেকে যায়, সবগুলো নিয়ে আসা হয় না। কিছু গম থেকে গেল, কিছু গাছও থেকে গেল, কিছু নাড়াও থেকে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজীর গমগুলোকে নিয়ে সে ঘরের মধ্যে তুললেন। আল্লাহ এরপর দেখছেন মুসা কি করে, মুসা এবার করলেন কি, ওই নাড়াগুলো আগুন ধরাইয়া দিলেন। আল্লাহ বলছেন, মুসা আবাদ করেছ, হ্যাঁ, আবার আবাদে আগুন দিলা কেন? এবার বলছে, আল্লাহ আসল আবাদে আগুন দেই নাই, যেগুলো কাজের গম তুলে নিয়েছে ঘরের মধ্যে তুলছি, আর যেগুলো অকাজের গম, অকাজের যেগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দিছি। আল্লাহ বললেন, যেগুলো আমার কাজের বান্দা আদর যত্ন করে আটটা জান্নাত দিয়ে দেব, আর যেগুলো অকাজের বান্দা এগুলোকে জাহান্নামে আমি আল্লাহ পুড়বো। কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়?
আমরা ওয়াকাসের বান্দা হব না কাসের বান্দা হব? কাজের বান্দা হতে হবে, আমরা কাজের বান্দা হয়ে যাব, কাজ করব আমরা, নেক আমল করব, আমিল সলিহাত। ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চারটি কাজ করবা, ঈমান আনবা কার উপরে? আল্লাহ। এরপরে ভালো কাজ করবা কার জন্য? আল্লাহ। কার জন্য? কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য ভালো কাজ তোমাকে করতে হবে। ভালো কাজ কাকে বলে? সূরা হুজরাতের মধ্যে আমরা 10টা শিক্ষা পেয়ে যাব। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম দিয়েছেন, এর মধ্যে এক নম্বর হুকুম যেটা পরিবারের জন্য লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা যখন তোমাদের কাছে যখন কেউ সংবাদ নিয়ে আসবে, কোন নিউজ নিয়ে আসবে, সেই নিউজটা শোনা মাত্রই তোমরা বিশ্বাস করবে না, কারণ বিশ্বাস এক চোটে করা যাবে না। ফাতাবায়্যানু এটাকে ডিসকাস করবে, তদন্ত করবে, তদন্ত না করলে পরিবারে গণ্ডগোল লাগার সম্ভাবনা আছে না নাই? এই লোকগুলো ওঠে কেন? সমস্যা ওই যে সামনে থেকে, ওই যে, ওই যে, এই যে, আমি কি শেষ করে দেবো নাকি? সামনে থেকে উঠে যাওয়া মানে কি জানেন? না বলে এটি কি আদব? আসতে বলবেন না, এটি কি আদব? তো সুরায় তো আজকে আদবের ধরছি আমি, পরিবারের সুরা, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব যদি অসুবিধা হয়, হয়তোবা অনেক রাত হয়েছে, নিম্নচাপ, নিম্নচাপ আছে না, নিম্নচাপ যদি খুব পেয়ে থাকে, একটু নকটা উঁচু করবেন, ছুটি মঞ্জুর হয়ে যাবে, যাবেন, কোনো আপত্তি নাই, সমস্যা নাই। কিন্তু দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না, ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। জি, ঊর্ধ্বচাপ, ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ, আছে না নেই বলেন তো? আছে। বিড়ি খাওয়া কি ডান হাতে খাওয়া যায়জ না বাম হাতে খাওয়া যায়জ? হ্যাঁ বলেন, কোন হাতে খেতে হবে? আমাকে কি যেন বললেন বুঝি নাই, তো ওয়াজ করবো কখন? এখন যদি আমি কালেকশন শুরু করি লোক থাকবে? লোক থাকবে না, তো অডিয়েন্স বুঝতে হয় তো। এখন কি শুরু করবো, কালেকশন শুরু করবো? আপনারাই বলেন, এটা তো একটা শুরুতে হয়, একদম শুরুতে হয়। আর আমি যদি উঠেই যদি শুরু করি, ভাই যা পারেন দেন, মারবেন দৌড় আপনারা, এটা বুঝতে হয় তো, অডিয়েন্স একটু বুঝে বুঝতে হয়। আমি কি শুরু করবো কালেকশন, আলোচনা চালাবো, আমাকে শেষ পর্যন্ত সবাই সময় দিবেন? হ্যাঁ ঠিক আছে ভাই যান, হ্যাঁ কষ্ট পাচ্ছেন না তো আপনারা আবার? আচ্ছা, আমি কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু করব না। সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান, কি জন্য বলতেছিলাম বলে গেলাম, ও বিড়ি খাওয়া, আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি বলেন তো? আচ্ছা, বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয়, শরীর ভালো থাকে, কোন ডাক্তার কয় কম তো? কোন ডাক্তার কি বলে? বরঞ্চ বিড়ির গায়ে এর মেসেজ আছে না নাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে না? আছে, এরপরও টানে আছে না নেই? টানে, আমরা টানবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। পান খেতে পারেন, পানের সঙ্গে আমার কোনো এখানে কোনো কথা নেই, পান আপনি খেতে পারেন, তবে পানটা আপনি খাবেন পরিমিত, পানের রস উপকার আসে, আসে কিছু উপকার আছে, পান খেতে পারেন। কিন্তু কিছু কিছু লোক এত পান খায়, দিনে 100 খিলি মানে ওর জন্মই হয়েছে পান খাওয়ার জন্য, এরকম কিছু লোক আছে না? নেই, এত খাবেন না, আবার পান খান খান, আবার পানের সাথে আবার হাকিম পুরি রহমতুল্লাহ আলাই কেন? কি কথা কি বুঝতে বুঝতে সবাই? আচ্ছা, এগুলো কি খাওয়া যাবে? হাকিমপুরিতে যে পাতা, বিড়িতে কোন পাতা? একই পাতা, খাওয়া যাবে না। আমরা সকল নেশা থেকে নিজেকে মুক্ত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচার জন্য নেশা যুক্ত না নেশা মুক্ত? বলেন পরিবারকে আমরা কি নেশা নেশায় রাখবো? বিড়ি থেকেই, বিড়ি তো হলো ওই জগতে নেশার উন্নতির সিঁড়ি, বুঝলেন নাই? আগে টানে এরপরে ঢালে, এরপরে কি? আগে টানা টানে শুরু করে এরপরে ঢালালে শুরু করে, এই জন্য নেশা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রথম হুকুমটা হলো
যদি কেউ আমাকে কোনো সংবাদ নিয়ে আসে প্রথমেই বিশ্বাস করব না যাচাই করব? এটা কার কথা? আসতে বলবেন না কার কথা? ধরেন আপনার বউ সম্পর্কে কেউ একটা কথা বললো, সঙ্গে সঙ্গে এটা মাথায় নেব না বিশ্বাস আগে যাচাই করব? যাচাই করব। যে লোকটা যাচাই করে না সে লোকটাই জব্দ হয়ে যায়, ঠকে যায়, বিভ্রান্তি সৃষ্টি করে ফেলে। এমনটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোনো নিউজ তোমার কাছে কেউ নিয়ে আসলো, পরিবারের কাছে তোমার কাছে কোনো নিউজ চলে আসলো, তুমি এটাকে মাথায় আগে নেবে। ফাতাবায়্যানু, এক নম্বর হুকুম সূরা হুজরাতের এক নম্বর শিক্ষা, তুমি এটাকে ডিসকাস করবে, শিখবে, জানবে কতটুকু এটা সত্য, এরপরে তুমি এটা সিদ্ধান্তে যাবে। তাহলে তোমাকে কখন অপমান হতে হবে না, হতে হবে না। নম্বর দুই হলো, তোমরা ভাই ভাই হয়ে যাবে, গন্ডগোল করবে না। এই পৃথিবীর প্রথম মার্ডার কাকে করা হয়েছে? ভাই ভাইকে করেছে, হাবিল কাবিলকে করে না, কাবিল হাবিলকে করেছে। কেন করেছে, কি জন্য করেছে? লোভের কারণে। কিসের কারণে বলেন? এখানে কিসের লোভ ছিল বলেন? কিসের লোভ ছিল? কিন্তু নারীর লোভ সবার মধ্যে আসে না, নাই? কিন্তু বৈধ হতে হবে না অবৈধ হতে হবে? বৈধ হলে কোনো আপত্তি নাই, কিন্তু কাবিলের যে লোভটা ছিল এটা কি বৈধ লোভ না অবৈধ লোভ? অবৈধ লোভ ছিল। কাবিল বলল, আমি তোমার বোনকে বিয়ে করব, আমি আমার বোনকে বিয়ে করব। মানে একসঙ্গে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে একটা ছেলে একটা মেয়ে হতো, একসঙ্গে হতো। তো বিয়ের সিস্টেমটা ছিল, হলো ওই সময়ের ম্যারেজ সিস্টেমটা ছিল, এক পক্ষের ছেলে আরেক পক্ষের মেয়ে, এইভাবে বিয়ে হতো। কিন্তু কাবিল বলে ফেলল, না, আমি আমার বোনকে বিয়ে করব। তখন কি হয়ে যাবে? বিয়ে হবে না, জেনা হবে। ওই হুকুমে বিয়ে হবে না, জেনা হবে, জেনা হয়ে যাবে। শেষ পর্যন্ত মার্ডার হয়ে গেল, লোভ এবং নারীর কারণে, অবৈধ লোভের কারণে একটা মার্ডার হয়ে গেল। সেই মার্ডার আজও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ বলছেন, তোমরা ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। ভাই ভাই গন্ডগোল লাগে না? লেগে যায়। পরিবারে তোমার গন্ডগোল লেগে যাবে, সেই সময় তোমরা কি করবি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। তোমরা কখনো গন্ডগোল করতে যাবে না, তবে যদি কোনো গন্ডগোল লেগে যায় সেই সময় তোমরা ইসলাহ করবে, সংশোধন করবে। তবে হ্যাঁ, আমরা মুমিনরা যারা ভাই ভাই, নিজের আপন ভাইও দূরে চলে যেতে পারে, আবার একজন দিনী ভাইও আমার সব চাপন হতে পারে একমাত্র দিনের কারণে। এই যে আমরা এখানে বসে আছি, এখানে রক্তের ভাইয়ের সম্পর্ক না দিনী ভাইয়ের সম্পর্ক, কোন সম্পর্কটা বড়? বলেন 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 বলেন, দিনের সম্পর্কটা বড়। এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াবে। রক্তের সম্পর্ক যদি বড় হয়, আবু তালেব নবীর কি কি চাচা? আপন চাচা, জান্নাতি না জাহান্নামী? তাহলে চাচা হওয়ার পর রক্ত সম্পর্ক হয়ে কোনো লাভ হলো না? আবু লাহাব, যার নামে সূরা লাহাব আছে, রহমতের সূরা না গজবের সূরা, আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? আবু লাহাবের চেহারার সঙ্গে আমার নবীর চেহারা মিলও ছিল, আপন চাচা তো, চেহারার সঙ্গে একটু মিলও ছিল, কিন্তু জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ সম্পর্ক দিনই, সম্পর্কটা নাই। এই জন্য আমাদের সবচেয়ে বড় সম্পর্ক হলো দিনই সম্পর্ক। কি সম্পর্ক? দিনই সম্পর্ক, সম্মানিত ভাইরা। তাই যদি না হয়, দেখুন সাহাবীদের ইতিহাস দেখুন, আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন, বেরানোর জন্য না ইসলামের জন্য, তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে মক্কার কাফের মুশরিকরা। কেন? রসুল চেয়েছেন জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, একটি ঘুণেধর সমাজকে সংশোধন করার জন্য, চেঞ্জ করার জন্য চেয়েছেন। এই জমিনে কার বিধান কায়েম করার জন্য? আল্লাহর বিধান। রসুল টিকতে পারলেন না, মদিনায় চলে আসলেন। এক বছরে যেতে না যদি রমজান মাসেই, যে বছর রোজা ফরজ হয়, ১৬টা রোজা রেখেছেন, ১৭তম রমজানের দিন আবু জেহেল ১০০০ সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে গেছে, লোহিত সাগর রেড সির পাশে দিয়ে সে চলে আসলো বদর প্রান্তরে। আমি বদরে গেছি, আমি গেলে ঘুরে একটু ঘুরি সব দেখি, বদর প্রান্তরে চলে আসছে। আমার নবীজি যখন শুনতে পারলেন ইসলাম কখনো অফেন্সিভ নয়, ইসলাম ডিফেন্সিভ, বলি আলহামদুলিল্লাহ। কেউ মারতে আসলে
তখন এটাকে প্রতিহত করে ইসলাম। কেউ কাউকে আগে মারতে ইসলাম বলে না, বলি আল্লাহু আকবার। ইসলাম সারা জীবনই ডিফেন্সিভ, ইসলাম কাউকে কখনো আক্রমণ করে না, ইসলাম কাউকে, ইসলামে কোনো জঙ্গিবাদ নেই, ঠিক কিনা? ইসলামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মদিনায় চলে আসলেন, শান্ত মদিনা, আবু জেহেল করলোকে 1000 সৈন্য নিয়ে অসম একটা যুদ্ধে রসুলকে বাধ্য করলো। আমার নবীজির সাহাবীরা না খেয়ে থাকে, শিশু ইসলাম কেবল আসছে না, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে ব্যবসা ছিনতাই করে নেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামদের বাড়িগুলো দখল করে নেওয়া হয়েছে, রসুল ওই সমস্ত সাহাবীদেরকে নিয়ে কেবলই আসছেন। এমন সময় বদর যুদ্ধের ডাক চলে এলো, রসুল বললেন কারা আসো যাবে? গুনে গুনে মোটে 313 জন হলো, ওইদিকে 1000 সৈন্য। রমজান মাস, রসুল বলেন সাহাবীরা আজকে আমরা রোজাটা ভেঙে ফেলে দেই। কেন? শক্তির প্রয়োজন আছে, যুদ্ধে যেতে হবে, কে কে যাবে? হঠাৎ করে ছোট্ট দুইটা বাচ্চা এসে রসুলের সামনে দাঁড়ায় বলে হুজুর আমরা যুদ্ধে যেতে চাই। কেন? শুনলাম আবু জেহেল নাকি আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে, কেন কি করবা? আমরা কাউকে মারবো না, আবু জেহেলকে মারবো। এটাই হলো দিনই সম্পর্ক। কি সম্পর্ক? দিনই সম্পর্ক। রসুল খুব খুশি হলেন, বললেন তোমরা তো ছোট মানুষ, তোমাদের বাহুবল নাই, তরবারি ধরার মতো শক্তি নাই, কেমনে মারবা? হুজুর কি বলেন, শুধু চিনায় দিবেন, খাইয়া ফালাম। জোরে করে আল্লাহু আকবার। অসম্ভব ইমানের শক্তি। মুসলমানদের বিজয় হয়েছে গায়ের জোরে, অস্ত্রের জোরে না, ইমানের জোরে। ইমানের জোরে মুসলমান ইমান দিয়ে গোটা পৃথিবী বিজয় করেছে, আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা রাসূল বললেন না আমি অনুমতি দেব না। বড় জনকে, হুজুর আমি ওর চেয়ে একটু বড় আছি, আপনি আমাকে অনুমতি দেন। কেন? করছি, আমি একটু শক্তিশালী আছি। সরোজন বলে হুজুর ও শুধু লম্বা হয়েছে, আমার গায়ে শক্তি বেশি, কেমনে বুঝবো? হুজুর মারামারি লাগাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? দুজনকে মারামারি রাসূল লাগাই দিলেন, বড় জন ছোট জনকে নিচে ফেলে দিয়েছে। ছোট জন আস্তে করে, বড় ভাই ইমানের বল আছে, যাও তোমাদের দুজনকে অনুমতি দিয়ে দিলাম। 313 জন ফুলফিল হলো, ছোট্ট ছোট্ট বাচ্চা চলে গেছে। বদর যুদ্ধ হলো ভাই ভাইয়ে যুদ্ধ। কিসে কিসে যুদ্ধ? শ্বশুর জামাই যুদ্ধ। বদর যুদ্ধ হলো বংশে বংশের যুদ্ধ। সামনে যাকে ভাই তাকেই চেনা যায়, কেউ কারো ভাইকে দেখছে, কেউ কারো চাচাকে দেখছে, কেউ কারো ভাতিজাকে দেখছে, কেউ কারো ছেলেকে দেখছে। এই সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? ইমানের সম্পর্ক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে আসছেন, তার জামাই আবুল আস, বড় জামাই। কি জামাই? বড় জামাই আবুল আস, জায়নাবের স্বামী, জায়নাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু, হ্যাঁ, তার স্বামী আসছে আবু জেহেলের পক্ষ অবলম্বন করে যুদ্ধে। এক সাহাবী ওবায়দা, তার বাবা জাররাহ, সেও কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধে আসছে। যুদ্ধে ছাপিয়ে পড়তে নিয়ে সাহাবীরা বিব্রত হয়ে গেলেন, আরে সামনে তোমার বাবা, সামনে তোমার ভাই, সামনে তোমার চাচা, কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? কিন্তু উপায় তো নাই, কারণ তারা ইসলামের দুশ্মন এই মুহূর্তে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইতিহাস সাক্ষী, কোরআন সাক্ষী, আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না ভাই। আমার বন্ধুগণ, এবার কি হলো? আমার নবীজি সাহাবে কেরাম কে নিয়ে যখন দাঁড়িয়ে থাকলেন, কাফের মুশরিকরা আক্রমণ করে বসলো। এমন সময় ওবায়দা তার নিজের পিতার জন্মদানকারী জাররাকে সামনে দেখতে পেলেন। জাররাকে দেখে মাত্রই মনে মনে ভাবলেন, আমার জন্মদানকারী পিতা, আমি বাবার কোলে কত মানুষ হয়েছি, কত বড় হয়েছি, কত স্মৃতি আমার আছে, আমি বাপকে কেমন করে আক্রমণ করব, আমি কেমন করে তাকে মারতে যাব। তরবারি গুটায় নিলেন, কোষবদ্ধ করলেন, ফেরত আসতে নিলেন, পরক্ষণেই ভাবলেন আহারে না, সে তো আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে এই মুহূর্তে আল্লাহর দুশ্মন, সে আমার নবীর দুশ্মন, সে আমার ইমানের দুশ্মন। আমার জন্মদানকারী পিতা হলে কি হবে? এই মুহূর্তে আমি যদি ছেড়ে দেই, মুনাফিকের কাতারে আমাকে দাঁড় হতে হবে। ইমানে চেতনা লালন করে আবার ইউটার্ন করলেন, ঘুরে মোর্তা দাঁড়ায় নিয়া কষমুক্ত তরবারে নিয়া বাবাকে বাবা না মনে করে শিরকির প্রতীক মনে করি গড্ডান বরাবর হাঁকায় দিলেন, মস্তকটা সিটকে পড়ে গেল। বদর যুদ্ধে সন্তান তার বাপকে দুনিয়া থেকে বিদায় করলেন, বাপ মনে করে না, শত্রু মনে করে। কি মনে করে? ইসলামের দুশ্মন। কোনো উপায় নাই, আমার জান্নাত আমাকে দখল করতে হবে।
বাবাকে অবশ্যই সম্মান করতে হবে, কিন্তু বাবা তো আজকের যে ময়দান এসেছেন সেই ময়দানটা তো ইসলামের ময়দান, জিহাদের ময়দান, আমি তাকে ছাড়তে পারবো না। শেষ হয়ে গেল বদর যুদ্ধে ছোট্ট বাচ্চা দুইটা সবার সামনে প্রথম কাতারে দাঁড়ায়, এক সাহাবিকে ডাক দিয়ে বলো ও সাহাবি চাচা আবুজেলটা কই, ওই যা আবুজেল দেখা যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ান্ত হয়ে দৌড় মেরে চলে গেছে তাদের মধ্যে, কেউ টের পায় না এটা কোন গ্রুপের ছোট্ট বাচ্চারা, কেউ টের পায় নাই। কৌশল করে, কৌশল টেকনিক করে ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার পিঠে বসা আবুজেলের দুই পাশে দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় গিয়া আল্লাহু আকবার বলে সজোরে দুজন দুই পায়ে আঘাত করেছে। ইতিহাস বলে আবুজেহলের মতো এত প্রভাবশালী একজন নেতা ওই দিন ওই এত বড় পাওয়ার থাকার পরেও ছোট্ট বাচ্চার হাতে আঘাত প্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। কিন্তু বড় ভাই মাস বড় ভাই সমস্ত কাফিরদের লক্ষ্যে পড়ে গেলেন, চতুর্দিক থেকে মৌচাকের ভীমরুলের মতো চতুর্দিক থেকে ভীম মৌচাক ভাঙলে যেমন মৌমাছিগুলো ঘিরে ধরে চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে ফেলেছে, বাম দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে তরবারি হাঁকা দিল, ডান হাতটা তার সিটকে পড়ে যাচ্ছে না, চামড়ার সঙ্গে ঝুলতেছিল তরবারি সিটকে পড়ে গেল, ঝুলন্ত হাত ঝুলতেছি যুদ্ধ থামাচ্ছেন না, বাম হাতে তরবারি নিলেন, তরবারি নিয়ে যুদ্ধ থামালেন না, যুদ্ধ চলাতে গিয়া এক পর্যায়ে দেখা গেল ডান হাতটা ঝুলতেছিল, তরবারি চালাতে কষ্ট হয় মনে করে ডান হাতটা বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন হাত ছিটকে পড়ে গেল, বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। এতিম ছোট্ট বাচ্চা দুটা হাত নাই আর কেমন করে যুদ্ধ চলে, একজন কাফির শীত তরবারি দিয়ে কল্লা বরাবর মেরে দিল, সিটকে পড়ে গেল, ধর আর এক জায়গায় পড়ে গেল, দুনিয়া থেকে মহাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আর গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জানান দিয়ে দিল, ও বিশ্বের মুসলমান, মুসলমানদের পারস্পরিক মোহাব্বত ভ্রাতৃত্ব এমন করেই পয়দা করতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, আসতে বলবেন না কিসের সম্পর্ক, ইমানের সম্পর্ক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উবাইদ ইবনুল জাররাহ তার হাতে যখন বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন সময় যুদ্ধের যখন বিজয় চলে আসলো মুসলমানদের, 70 জন কাফের বন্দী হয়ে গেছে, 70 জন কাফের তাদেরকে দুনিয়া থেকে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন, যুদ্ধ থেমে গেছে। এমন অবস্থায় সবার মুখে হাসি কিন্তু উবাইদের মুখে হাসি নাই। রসুল বলছেন ওবায়দার কি হয়েছে কুজুর, ওবায়দার বাপ যুদ্ধের ময়দানে মারা গেছে। রসুল বলছেন হারে আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো ভালো ঠিক করো নাই, কুজুর আমরা ওবায়দার বাপকে মারতে যাই নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবী যে হাতটা গায়ে দিয়ে বলছেন ওবায়দা তুই যে ইসলামকে এত পরিমাণ ভালোবাসিস, তুই যে ইমানদারদেরকে এত পরিমাণ ভালোবাসিস, তুই আমার দিকে আয়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন ওবায়দা আল্লাহর আটটা জান্নাত তোমার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর জামাই বড় জামাই আবুল আস কাফিরদের পক্ষে যুদ্ধ করতে এসে যুদ্ধবন্দী হয়ে গেছে, আমার নবীজির সামনে সব সাহাবী এসে বলছে হুজুর 70 জনকে আমরা বন্দি করে ফেলেছি, সবাইকে টাইট দড়ি দিয়ে বেঁধে ফেলে দিয়েছি, যুদ্ধবন্দীদের পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলে দিয়েছি, কিন্তু আপনার জামাইকে যখন দেখলাম, জামাই তো সম্মানের সম্মানের না, জামাই তো সম্মানের, এই জন্য তার দড়িটা একটু হালকা করে বেঁধে দিয়েছি, এবং আপনার আপন চাচা আব্বাস তাকেও আমরা দড়িটা ঢিল করে দিয়েছি, এবং তাদের জন্য খাবার দিয়েছি, তাদের জন্য খাবার দিয়েছি, দামি রুটি দিয়েছি, তাদেরকে খেজুর দেই নাই, আর বাকিদেরকে, বাকি 68 জনদেরকে খেজুর দিয়েছি, আর পিঠ মোড়া শক্ত দিয়ে বেঁধেছি, আপনার চাচাকে সম্মান করলাম, আপনার জামাইকে সম্মান করলাম। রসুল বললেন ও সাহাবীরা যুদ্ধের ময়দানে কোনো আত্মীয়করণ করা যাবে না। আল্লাহু আকবার বলেন, রসুল কি শিখান নাই, রসুল সব শিখিয়েছেন, সব শিখিয়েছেন, কেন যুদ্ধের ময়দানে কিছুর আত্মীয়তা, ওরা সবাই সমান, ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, কোন আত্মীয়করণ করা যাবে না। অতএব তোমরা যেহেতু আমার জামাই আবুল আসের দড়িটা ঢিল করে দিয়েছ, আমার চাচা আব্বাসের
খেজুর না দিয়ে রুটি দিয়েছ, উন্নত খাবার দিয়েছ, ঠিক আছে, দিছো যখন দুইজনকে, বাকি 68 জনকেও ওই দড়ি ঢিল করে দাও, খাবার রুটি দিয়ে দাও। এখন যুদ্ধবন্দীদের মুক্তিপণ নিচ্ছেন রাসূল, বিশ্বের সেরা সমর নায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সারা জীবন শুধু শুনলাম নবীজির মাথায় টুপি ছিল, নবীজি যে একটু ভাবেন তো দিল থেকে, নবীজি উহুদের ময়দানে সেদিন নবীজির মাথায় টুপি পাগড়ি না হেলমেট, বলেন বলেন বলেন, অশ্বারোহী ঘোড়ার পিঠে চড়েছেন কিনা জানি না, ঘোড়ার পিঠে চড়তে গেলে কিন্তু দারুণ শক্তির দরকার। আমার নবীজি ব্যবহৃত অল টাইম 6-7 ঘোড়া থাকত, তাও ওই সময় সবচেয়ে দামি দামি ঘোড়াগুলো আমার নবীর জন্য বরাদ্দ থাকত। যেরকম সুবহানাল্লাহ, লৌহ বর্ম ব্যবহার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইসলাম তো এমনি আসে নাই, যে কোনো অর্জন করতে গেলে রক্তের দরকার আছে না নাই? ঘামাবেন, ঘাম ঝরাবেন, হ্যাঁ আপনি কিছু পাবেন, রক্ত ঝরাবেন, ইতিহাস বদলে যাবে, ঠিক কিনা? ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এসেছে অনেক কষ্টের মধ্য দিয়া। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু সামনের দিকে এগোই। রাসূল বললেন যে সবার থেকে মুক্তিপণ নিয়ে নাও। সামনে চাচা আবু আব্বাস রাদিয়াল্লাহ, আপন চাচা, বাবার ভাই আব্বাস রাদিয়াল্লাহকে বললেন যে চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে, বাবা তুমি ভাতিজা হয়ে আমার থেকেও নিবা? রাসূল বলেন আপনারটা আগে নেব। কে বাবা তোমার চাচির কাছে কিচ্ছু রেখে আসি নাই? রাসূল বললেন চাচা এরকম করে মিশা কথা কয় মানুষ কেন? আপনার চাচির কাছে তো আমি যতটুকু জানি আপনি চাচির কাছে 6 স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছে তোমার এই নিউজ দিল কে? রাসূল বললেন চাচা আমি গায়েবের মালিক না, কিন্তু গায়েবের যিনি মালিক সে আল্লাহ আমাকে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলছেন মুহাম্মদ আর কত তামসা দেখাবো আমি, কত আর কি পারি, তুমি আমাকে পড়িয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম কবুল করলেন আব্বাস রাদিয়াল্লাহু, কিন্তু জামাই ইসলাম কবুল করলেন না। জামাইকে ডাক দিয়ে বলেন জামাই তোমাকে মুক্তিপণ দিতে হবে। জামাই বলছে হ্যাঁ আমি প্রস্তুত আছি, মক্কায় নিউজ দিয়েছি মুক্তিপণ চলে আসতেছে। একটা প্যাকেট চলে আসলো, সেই প্যাকেটের ভিতরে একটা গলার হার ছিল, সেই গলার হারটা হলো জাইনাবের, আমার নবীর মেয়ের। সেই গলার হারটা যখন রাসূল হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়া মাত্র নবীজির চোখে পানি চলে এলো, নবীজি কান্নায় ভেঙে পড়লেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই হারটা দেখিয়ে কেঁদে ফেললেন কেন, কান্নার কারণটা কি? রাসূল বলছেন ও সাহাবীরা আমার চোখে পানি এসেছে গলার হারটা দেখে নয়, এই গলার হারটা যে দিয়েছে সেই মহিলার নাম আমার মনে পড়ছে, আমার খাদিজার কথা মনে পড়ছে, আমি কেঁদে ফেলতেছি। কেন আপনি কাঁদতেছেন? আমার খাদিজা আমার বড় মেয়ের বিয়ের সময় গলার হারটা উপহার দিয়েছিল, কিন্তু আমার খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই গলার হারটা আমি দেখে কাঁদতেছে। রাসূলকে সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আপনার স্মৃতি বিজড়িত এই গলার হারটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, আমরা আপনার মেয়েকে আবার ফেরত দিয়ে দিলাম, আপনার মেয়েকে আমরা ফেরত দিয়ে দিলাম। কিন্তু এবার রাসূল বলছেন আবুলাস আমার তুমি জামাই, কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক আর থাকবে না, কারণ ওহী নাযিল হয়ে গেছে আমার মেয়ের সংসার তোমার সঙ্গে হবে না, তুমি মুশরিক আমার মেয়ে মুমিনা, অতএব আয়াত যেহেতু নাযিল হয়ে গেছে আর তোমার থাকা চলবে না, তোমার জন্য মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে, আমার বড় মেয়েকে আস্তে করে নিরাপদে মদিনায় আমার বাড়িতে পৌঁছায় দিবা। আবুল আস বললেন হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না, মক্কায় নিরাপদে যেতে পারলে আপনার মেয়েকে আপনার বাড়িতে পৌঁছায় দেবে। সেই সময় আবুল আস ইসলাম কবুল করেন নাই, কিন্তু ইতিহাস অনেক লম্বা, শেষ সময়ে এসে আবুল আস পরে ইসলাম কবুল করেন বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।